সারা দেশের সাথে বনগাঁতেও পালিত হলো জাতীয় শিশু দিবস। এই উপলক্ষে বনগাঁয় অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে একটি সংগঠন। প্রতিযোগিতায় বহু কচিকাঁচা অংশ নেয়। সারা দেশের সাথে বনগাঁতেও যথাযথ মর্যাদায় পালিত হলো জাতীয় শিশু দিবস। নেহরুর জন্মদিন উপলক্ষে প্রতি বছর 14ই নভেম্বর দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। শিশু দিবস উপলক্ষে প্রতি বছর শিশুদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে বনগাঁর জয়পুর কালচারাল সোসাইটি নামে একটি সংগঠন। এবছরও নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। সংগঠনের দাবি, এবার অষ্টম বর্ষে পা দিল তাদের এই অনুষ্ঠান। এদিন শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় 400 শিশু এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারী শিশুদেরকে গোলাপ ও নেহরু টুপি দিয়ে ভালোবাসা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের পক্ষ থেকে রং, পেন্সিল সহ আঁকার সরঞ্জাম দেওয়া হয়। সংগঠনের কর্তাদের দাবি, নেহরুকে সম্মান জানাতেই সকলকে নেহরু টুপি পরানো হয়। শত শত শিশুর সমন্বয়ে আমরা জাতীয় উৎসব নেহরু উৎসব, শিশু উৎসব পালন করে থাকি। শত শত শিশু এখানে উপস্থিত হয়, তাদেরকে আমরা নেহরু টুপি প্রদান করি। নেহরু গোলাপ ভালোবাসতেন, আমরা গোলাপ প্রদান করি। শিশুদের আমরা খাবার প্রদান করি, শিশুদের আমরা আর্ট পেপার প্রদান করি, পেন্সিল প্রদান করি, আমরা কাটার প্রদান করি। তারা অঙ্কন প্রদর্শনী এখানে করতে আসেন, যত রকম সরঞ্জাম তাদের প্রয়োজন হয় আমরা সমস্ত কিছু এখান থেকে প্রদান করি, এবং সঙ্গে দুস্থ মানুষদের আমরা অন্ন প্রদান করি, দুস্থ মানুষদের আমরা বস্ত্র প্রদান করি। এই বিভিন্ন প্রদানের মাধ্যমে, বিভিন্ন দানের মাধ্যমে আমরা আমাদের এই শিশু উৎসব পালন করি। এদিনের অনুষ্ঠানে আসেন বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ। বেশ কিছু সময় কচি কাঁচাদের সাথে কাটান তিনি। এই বিশেষ দিনে বাচ্চাদের নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য সংগঠনের সদস্যদেরকে প্রশংসা করেছেন প্রশাসক। বনগাঁর সমস্ত শিশুদের নিয়ে, প্রায় 500 উপর শিশু নিয়ে একটা প্রতিযোগিতামূলক অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে এবং বিভিন্ন খেলার মাধ্যমে এই শিশু দিবস পালন করে, যা বনগাঁর বুকে বিরল। এই ধরনের অনুষ্ঠান বনগাঁর বুকে আমাদের আমরকজন ক্লাব ছাড়া করে না। শিশুদের অ্যাওয়ারনেস, শিশুদের এডুকেশান, সেই কাজটা করছে। আমরা কৃতজ্ঞ আমরকজন ক্লাবের কর্মকর্তাদের কাছে, এ পাড়ার মানুষের কাছে। আজকে শিশুদের নিয়ে এই যে এডুকেশনাল একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার মধ্যে দিয়ে শিশুদের বড় করে তোলা, আমি পুরো প্রশাসক হিসেবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং এই শিশুরা যে মায়েরা আজকে তাদের বাচ্চাদের এই শিশুদের বিভিন্ন প্রতিযোগিতামূলকের মধ্যে দিয়ে তাদের বড় করে তুলছে, তাদেরকেও সাধুবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বনগাঁ।